আজকের ওয়াজের দিক যাবে মহিলাদের দিকে, আমার সাবজেক্ট দিছেন মহিলা, সাথে সাথে আমরা পর্দার চিন্তা করব। কারণ মেয়ে পুরুষ উভয়ের মর্যাদা দিয়েছে, একজনের পাশে একজন। কোরআন শরীফ বলেছে হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, পুরুষের জন্য মেয়ে প্রয়োজন, মেয়ের জন্য পুরুষ প্রয়োজন। যেমন প্রয়োজন পোশাক, আমার এই পোশাকটা যেমন দরকার, এরকম প্রয়োজন হলো পুরুষের জন্য মেয়ে। মেয়ের পোশাকটা যেমন দরকার, এমন প্রয়োজন মেয়ের জন্য একটা পুরুষ। তার অর্থ এই না অবৈধ কিছু করা, তাহলে এলাকায় গজব আসবে, ঘূর্ণিঝড় সিজর আসবে, জায়গায় আগুন লেগে যাবে, অশান্তি আসবে, খুন খারাকি হবে, রহমতের ফেরেশতা চলে যায় যদি অবৈধ কাজে যুবক যুবতী লিপ্ত হয়। ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে দিবে, কিন্তু রহমতের ফেরেশতারা চরক গাছে ধরে রাখে, সরাইতে পারে না। ইবলিস পরামর্শ দিলেন, নমরুদ এখানে যুবক যুবতী দিয়ে অপকর্ম করাও। যুবক যুবতীরা যখন অপকর্ম লিপ্ত হলো, রহমতের ফেরেশতা চলে গেল, তখন চরক গাছের চরক ঘুরতে ছিল। ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। যে এলাকায় যুবক যুবতীদের আচার আচরণ অবৈধ হবে, এই এলাকার থেকে আল্লাহর রহমত চলে যাবে, তখন ওই এলাকায় আযাব গজবের প্রভাব হয়। বাবারা ভাইয়েরা, অনুরোধ করব যুবক, তোমাকে তুমি কন্ট্রোল করো। গত দুই দিন আগে আমাদের ভৈরবে একটা কনফারেন্স এইডসের উপর, এইডস এর মধ্যে সারা উপজেলার থেকে দুইজন হুজুরের মধ্যে একজন ছিলাম আমি, দেখলাম তাদের সিস্টেমটা। এদেশের মানুষ বাঁচাইতে গেলে এইডস থেকে এদেশের যুব সমাজকে বাঁচাইতে হবে। যে রোগটা পৃথিবীর সব দেশে বেশি, একমাত্র কম আছে বাংলাদেশে। বাংলাদেশে কম থাকার কারণ হলো এদেশের যুবকেরা এখনো আমার রাসূলকে ভালোবাসে। এই পৃথিবীর মানুষ এইডস থেকে বাঁচতে হলে একটাই মাত্র ঔষধ, সেটা হলো আমার নবীর আদর্শ। নবীর আদর্শ ব্যতীত বিজ্ঞানীরা বলেছে যুব সমাজকে এইডস থেকে বাঁচানো যাবে না। আসলে যে রোগে ধরছে কিছু কড়া ট্যাবলেট খাইতে হবে। অনেক সময় রোগ বেশি হইলে কড়া অ্যাকশনের ট্যাবলেট ডাক্তাররা দেয় না, দামি ওষুধ দেয়, এটা খাইতে হবে, এটা না হলে যে রোগ আপনার এটা ছাড়বে না। আমাদের যে রোগ, এই রোগ এই কড়া ওষুধ ছাড়া দূর হবে না। মা গো, তোমার মতো কত মহিলারা যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল, এই ঘর থেকে সাদা কাফন পরে বিদায় হয়ে গেছে। কাজী তুমিও একদিন বিদায় হবে। বিদায় হওয়ার আগে তুমি তোমার দেহটাকে কোরআন হাদিসের এক্সরে দিয়ে পরিষ্কার করো। আসুক পরিষ্কার করে কবরে ঢুকেছে রাবিয়া বশ্রী। রাবিয়া বশ্রী কবরে ঢুকার পর মুলকিন নকিরা এসে জিজ্ঞেস করে, রাবিয়া তোমার রব কে? রাবিয়া কই বাহারে বালা কথা জিগাইছো, সুবহানাল্লাহ। মা গো, তোমার মতোই তো একটা মহিলা। রাবিয়া কবরে কথা বলেছে মুলকিন নকিরের সাথে, আমাকে জিজ্ঞেস করো আমার রব কে। ও মুলকিন নকির, তুমি যে এই কথা জিজ্ঞেস করবে, আমার রাসূল তা বলেছে, আমার রাসূল বলেছে। শোনো মুলকিন নকির, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না, তাইলে আমি মহিলা মানুষ, আমার কথার কোনো লাভ দাম হবে না। মুলকিন নকির, আমার রব কে? আমারে না জিগাইয়া, আমার রবেরে জিগাও তো, আমি কে? আমার রব যদি আমারে বান্দি বলে স্বীকার করে, এটা কারেক্ট হবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন, ও মুলকিন নকির, আমার রাবিয়া আমার বান্দি, আর কি প্রশ্ন করবে আমার রাবিয়া? মা গো, এমন একটা ব্যক্তিত্ব হয়ে তুমিও কবরে যাও, মুলকিন নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার আল্লাহ। তোমার মতো মহিলা রাবিয়া বশ্রী মুলকিন নকিরের সাথে কথা বলার অধিকার পেয়েছে। মা গো, শুধু রাবিয়া বশ্রী নয়, আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজা যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, বেশি বেশি করে কান্তি ছিলেন মা ফাতেমা দৌড়াইয়া যায় নবীজির কাছে, বাবা গো মা কান্দে, মার কান্না থামাইতে পারি না। আমার নবী দৌড়াইয়া খাদিজার পাশে বসে মাথায় হাত বুলাইয়া নবীজি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। খাদিজা রে, যখন মক্কা নগরে কেউ আমাকে ভালোবাসতেন না, কেউ আমার পক্ষে ছিল না, রে খাদিজা তুমি ভালোবাসার মালা গলায় পরে আমি নবীর পাশে দাঁড়িয়েছিলাম, আজকে তুমি কান্দো
রাসূল সহ্য করতে পারি না রে খাদিজা, তোমার কান্না দেখে আমার চোখের পানি রাখতে পারি না। খাদিজা রে বল কোন ব্যথায় কান্দো, তুমি কেঁদো না গো খাদিজা, আমি রাসূল তোমার পক্ষে আছি। আমি কান্দি দুনিয়ার জমিনে, আপনি রাসূল আমার পক্ষে থাকবেন, বিপদে আমার পাশে আসবেন, বিপদে পাশে বসবেন। হুজুর আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব, কবরে তো আপনি রাসূল যাবেন না, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা কেমনে দিব সেই বয়ে কান। রাসূল বলেন খাদিজা রে কান্দিস না, ভয় নাই কবরে, আমি রাসূল তোর পক্ষে আছি। বলুন রাসূল যার পক্ষে থাকবে কবর হাসরে তার কোনো ভয় থাকবে কিনা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কান্না থামাবো, আমার তিনটা কথা যদি আপনি রাখেন। প্রথম নম্বরে কথা হলো, আমি খাদিজা মৃত্যুবরণ করলে নবী গো বাজারের কিনা কাফন আমি খাদিজার গায়ে লাগাবেন না, আপনি নবী পাকের পাঞ্জাবি মুবারক আমি খাদিজার গায়ে পরাইবে। আরে মা বোনেরা, মা খাদিজা নবী লইয়া কবরে যাইতে চাই, এই নবী ছাড়া কবরে যায় না, কবরে তত্ত্বাবধায়ক সরকারের দোহাই মানবে না, বুশের দোহাইও কবরে মানবে না, একমাত্র দোহাই মানবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাবেন, এ দাবিটা রাখেন। নবী বলেন যাও খাদিজা, তবু তুমি কেঁদো না, তুমি আমার সুখে দুঃখের সঙ্গিনী। রাখলাম। হুজুর আরেকটা দাবি কি, আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন, আমি শুইবার আগে আপনি নবী কবরটা একটু শুয়ে আসবেন। বলুন যেখানে নবী আছে এখানে কি আজাব গজব আছে? আল্লাহ একবার, আল্লাহ একবার, শুধু রহমত। নবী যেখানে আছে, বাস্তবে আসুন, আপনাদের এলাকার ইমাম সাহেব টুপি লাগানো মাথায়, বলুন টুপি কার সুন্নত? মুখে দাড়ি কার সুন্নত? পোশাক পাঞ্জাবি গায়ে কার সুন্নত? এই নবী রাসূল বলছে নবীর আদর্শ যেখানে আমি সেখানে। এই নবীর সুরত নিয়ে রাস্তাটা গেলে লোকজন তাকে সালাম দেয়নি, আসলে ইজ্জতটা পাইলো কারো সিলাই? বাস্তব দুনিয়াতে দেখেন। আর এই ইমাম সাহেব মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে রাস্তায় হাঁটতেছে, কেউ তার দিকে তাকাইবো কেউ? না। সালাম কেউ দিবে? না। আর বৈরব থেকে আসছে চুর, চুর বৈরব থেকে আসছে, চুর আসে না বৈরব, কিন্তু চুর হইলে কি হবে? মুখে দাড়ি সাদা, মাথায় রুমাল টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে লাঠি, হাতে তসবি, এই সুরত দেখলে বলুন মানুষ সালাম দিবে না? আসলে সুর সালাম পাইলো কারো সিলাই? নবীজির আদর্শের সিলাই। সুরবেটা যদি নবীর আদর্শ থাকলে সালাম দুনিয়াতে এই পায়, এই নবী লইয়া কবরে গেলে সালাম করবে না? তাই খাদিজা এই পথ ধরলেন, নবীর পথ। নবী গো আপনি একটু শুয়ে আসবেন, তাহলে আমি কান্না থামাবো, যাও রাজি হলাম। হুজুর আরেকটা দাবি কি, মুলকিন নকির প্রশ্ন করবে জবাবের সাহস আমার নাই। নবীর বিবি কইতেছেন নবীজিরে, মুলকিন নকিরের সওয়ালের জবাবটা আপনি রাসূল উপরে থাইকা দিয়ে দিবেন। কবরের জবাব রাসূল উপরে থাইকা দেওয়ার ক্ষমতা আছে নি? আসতে গেলেন যে আরো জোরে বলুন আছে? এই রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন নি? শুধু উপরে থাইকা উম্মতের পক্ষে জবাব শুধু মক্কায় নয়, প্রয়োজনে বাংলার জমিনের উম্মতের প্রশ্নের জবাব নবী মদিনার থেকে দেওয়ার ক্ষমতা। শুধু স্লোগানের মধ্যেই রেখে যায়েন না, বাড়িতে নিয়ে যায়েন। লম্বা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? যাই হোক, শেষ পর্যায়ে এসে গেছি। মা গো তুমিও এই আদর্শটা নাও, বাবা যুবক এই আদর্শে তুমিও চলে আসো। এবার খাদিজা বলতেছেন নবী গো আমার মুলকিন নকিরের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন, তিনটা কথা রাখলে আমি খাদিজা কান্না থামাবো। রাসূল ওয়াদা দিলেন যাও খাদিজা আমি তোমার এই তিনটা কথা রাখলাম। তারপরেও খাদিজা কান্দে, ভালো লাগলো
বলেছো আমি রাসূল রাখলাম, তারপরেও কান্দ ব্যাপারটা কি? হুজুর আর একটা শেষ দাবি, আর কোন দাবি আমি খাদিজা করব না। কি দাবি রে খাদিজা? হুজুর আমি দেখিছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া শেষ বিদায়ের সাজানি সাজায়, বাজারের সুরমা কিনে কাফনের উপরে ছিটাইয়া দেয়। নবী গো আমি খাদিজার কাফনে বাজারের কিনা সুরমা ছিটাইয়েন না। খাদিজা রে তাহলে আমি কোন সুরমা ছিটাবো? হুজুর আমি খাদিজা কিছু দামি সুরমা জোগাড় করেছি। আপনি নবী যখন মক্কা নগর ঘুরে ফিরে হুজরাই ঢুকতেন, আপনি নবী শুয়ে ঘুমিয়ে গেলে, আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা টাইনা খুলে, জুতা মুবারক হাতে লইয়া কুড়াইয়া কুড়াইয়া নিচ থেকে কিছু ধুলি বালি জোগাড় করেছি। আপনি জুতা মুবারকের ধুলি মুবারক আমি খাদিজা জোগাড় করেছি। হুজুর মিলাইয়া দেখি এই ধুলি মুবারকের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। তাই আমার বাজারের কিনা সুরমা কাফনে দিয়েন না, এই জুতা মুবারকের ধুলি মুবারক গুলো আমি খাদিজার কাফনের উপর ছিটাইয়া দিয়েন। আমার মন বলে গো নবী বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারকের মেয়াদ কোনোদিন শেষ হবে না। খাদিজা রে, ও খাদিজা, আমি রাসূলকে খুশি করে বিদায় নিই। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, নবীজির পাঞ্জাবি মোবারক দিয়ে কাফন করানো হলো, কবরের মধ্যে নবী নাইমা কান্দে, ও কবর আমার খাদিজা রে তোর মধ্যে দিয়ে গেলাম, যে খাদিজা আমার সুখে দুঃখের সঙ্গী। নবী বসে আছে দাফন করার পর মুলকিন নকির আসে না খাদিজার কবরে। অনেক সময় পার হয়ে গেলে নবী অপেক্ষায় রত, আমার আল্লাহ বলেন, জিব্রাইল যা রে আমার বন্ধুর কাছে যা। বন্ধু খাদিজার কবরের পাশে বসে আছে মুলকিন নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আমার বন্ধুর কানে খবর দে, খাদিজা যেদিন মুলকিন নকির সওয়ালের বয়ে যেদিন দুনিয়াতে কাঁদছে, সেই দিন আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছি, বন্ধুর দিতে হবে না। ও মা বোনেরা আসো, খাদিজার মতো কবরের বয়ে কান্দি, খাদিজার মতো নবীকে ভালোবাসা কবরে যায়, তাহলে মুলকিন নকিরের সওয়ালের জবাব তোমার জন্য আমার আল্লাহ আদায় করে দিবে। মাগো তোমাদের পক্ষে আমার আল্লাহ, তোমাদের পক্ষে আমার রাসূল, সমস্ত পৃথিবীর যুবকদেরকে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছে, তোমাদের জন্য রোজগার করে খাবার ঘরে আইনা দিবে, তুমি রান্না বাড়া করে শুধু খাবে আর স্বামীর খেদমতে যাবে। স্বামীকে কষ্ট দিও না, স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে আগে স্বামীর মন খুশি করো। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খুলুন। ফাতেমা যখন স্বামী ঘরে আসতো নিজের ওড়না দিয়ে স্বামীর মুখের ঘাম মুছে দিত। এমন একটা মহিলা কি আপনাদের চট্টগ্রামে আছে স্বামীর ঘাম মুছে দিয়েছে? যেই মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন, তার যদি চরিত্রে এই গুণ থাকতে পারে, এই গুণ, এই আদর্শ, এই চরিত্র আমাদের দেশের মহিলাদের থাকা দরকার আছে কিনা? তোমরা স্বামীরে এই আদর করো না বিদায়, তোমরা এখন রাস্তায় বাহির হইতেছে। তোমাদের জন্য স্বামী তো যথেষ্ট রোজগারের জন্য, স্বামীর রোজগারে আল্লাহ বরকত দিবে, তোমরা ঘরে থেকে খাবে। তিন দিন পর্যন্ত ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আলী বেরিয়ে গেলেন কিছু কাজ করার পর, যে পয়সা হলো খাবার কিনার মতো পয়সা হয় নাই, শুনছে আরেক জায়গায় উটের থেকে মাল নামাইতে হবে। হযরত আলী রাত্র গভীর দৌড় দিলেন, দৌড় দিয়া মাল নামাইলেন, অনেক টাকা হলো, রাত্র শেষ দিকে প্রায়। এখন টাকা নিয়ে দৌড় দিলেন খাবারের জন্য, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, দোকানদার একটু রাখো আমার ফাতেমা খায় নাই, আমার হাসাইন হুসাইন খায় নাই, আমারে খাবার দাও, আমার কলিজা মানে না। সদাই নিয়ে খাবার নিয়ে দৌড় দিলেন, যা দেখে ফাতেমা দরজাটা খুলে অপেক্ষায় স্বামীর জন্য। আর তুমি তোমার স্বামী দোকান বন্ধ করে 12টায় বাড়িতে আসলে তুমি চিত হয়ে ঘুমিয়ে থাকো, কিভাবে ফাতেমার সাথে তোমার জান্নাত হবে?
ফাতেমা ডাকে, স্বামী গো এত রাত্র কষ্ট করে আসছো, স্বামী ঘরের দরজাটাই দাঁড়াও, তোমার চেহারায় ঘাম দেখা যায়, আমি ফাতেমা তোমার চেহারার ঘামগুলো আগে মুইসা। এই আচার আচরণ যদি পতঙ্গার মা বোনেরা তোমরাও যদি স্বামীর সাথে করতে পারো, আমি বলে গেলাম তোমার হাসর হবে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে। বাবারা ভাইয়েরা এ ওয়াজ নিজেরা শুনে বাড়িতে নিয়েন, বিবিকেও যায় শোনায়েন, অনেক মহিলারা শুনে নাই ঘুমিয়ে আছে। কাজী ওয়াজ শোনার অর্থ শুধু শুই না গেলাম এটাই নয়, নিজে আমল করব, ফ্যামিলির সবাইকে এই কথাগুলো বোঝাবো, আমল করার জন্য পরামর্শ দিব, তাহলে ওয়াজ সার্থক হবে। আজকে অনুরোধ করে যাব, এত সুন্দর মাহফিল, এই আকাশের অবস্থা ভালো থাকে না, এই পরিবেশ যে আল্লাহ করে দিলেন যাদের আয়োজনে, এতে বোঝা গেল নিশ্চয়ই যুবকদের আয়োজন আমার আল্লাহ পছন্দ করে কবুল করে নিয়েছেন। এই যুবকেরা হলো আল্লাহর পছন্দের যুবক, এই যুবকেরা হলো নবীর ভালোবাসার যুবক। এই যুবকেরা যদি মাহফিলের জন্য আপনাদের কাছে বৎসরে একবার হাত বাড়ায়, আপনারা কি তাদের হাত খালি দেবেন? এদের হাত যদি কেউ খালি দেন আমার রাসূল কষ্ট পাবে। আল্লাহ আমাদের সকলকে নবীর পক্ষে আল্লাহকে খুশি করার জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মা বোনের মা বোনদেরকে এই আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার কাজে কবুল করুক, সকলে বলুন আমিন। বাবারা লম্বা হয়ে গেছে, আসুন যেই নবীর উপর আল্লাহ নিজে দুরুদ সালাম পাঠ করেন সেই নবীকে একটু দুরুদ সালাম মদিনা পাঠাই, রাজি আছেন আপনারা? ইয়া নবী সালাম। তুমি যে সাকিয়ে কাউসার, তুমি যে রহমত তোমারি তোয়ার পে, তোমারি নূরের আলোকে জাগরণ এলো বুলুকে, গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম বলো। বারে বার কুলে দাও
আসমানের দুয়ার আসিল দুজাহানের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আলাইকা أستغفر الله العظيم من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أشهد أن لا إله إلا الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ماه رمضان জান্নাতের দরজা খোলার মাস সারা দিন না খাইয়া তোমার আদরের বান্দারা তোমাকে খুশি করার জন্য রোজা রাখে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান গুলো লইয়া তোমার কাছে হাত বাড়াইলাম এ রোজাদারের হাত দেখলে তোমার মায়া লাগে আল্লাহ গো তোমারা দূরে রোজাদার মেহমান লইয়া গভীর রজনীতে মাহফিল শেষে আমরা যারা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি যে নবীর উপর দুরুদ সালাম পাঠ করো সেই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া মাহবুব গো এই দুরুদ সালাম উসিলা বানাইয়া আজকের এই রমজান উসিলা বানাইয়া এই মাহফিল উসিলা বানাইয়া এই জীবনে যা গুনাহ করেছি তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও তোমার নবী ঘোষণা দিয়েছে রমজানের মধ্যবর্তী 10 দিনে তুমি আমরারে ক্ষমা দিবা গো আল্লাহ এই নবীর কথার ইজ্জত রাখবানি আমরারে ক্ষমা দিবা কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না এই মাগফিরাতের রাতে আমরা সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ এ মাবুদ তোমার নবীর কথা মতো আমরা যে মাফ চাইলাম তুমি মাফ করছো নি গো আল্লাহ ডাক দেন না আল্লাহ তোমার বান্দারা মাপের আশায় তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো দুনিয়ায় দেখি সন্তান অপরাধ করলে বাবা যদি রাগ হয় মা যদি রাগ হয় সন্তান যখন বাড়িতে যায় ডাক মারে বাবা মা মা কইয়া মা বাবা অপরাধী সন্তানের ডাকটা শুনলে খুশি হইয়া মাফ করে দেয় আমরা যে অপরাধ লইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম তোমার কি মায়া হইল না গো আল্লাহ দেরি করো না ঘুরাইও না ফিরাইও না এই মুহূর্তে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে জানি কি ব্যথা রে কার মনে জানি কি দুঃখ কার জানি মা মানাই মা কার জানি বাবা নাই রে যে বাবা মাতার গাম পাতাই পালাইয়া রোজগার করে খাওয়াইতো যে মা
সন্তান কোথাও গেলে রাত্র ১২টা বাজলেও সারা দেশের ঘরের দরজা বন্ধ, মা দরুদি দরজা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত মাদুত গো। এই মা বাবার অভাবে কে জানি হাত বাড়াইছে, মায়ের অভাবীরা রে ও বাবার অভাবীরা, এবার ঈদের কাপড় কিনতে যাইয়া কার কাপড় আগে কিনবে রে, তোমার দিমা নাই বাবা নাই। কত যুবকদেরকে দেখেছি কাপড়ের মার্কেটে দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, জিজ্ঞেস করলে জবাব দেয় হুজুর কান্দি এই কাপড় মানুষে কিনতেছে। আমি গত রোজার ঈদেও আগে মায়ের কাপড় কিনেছি গো, এবার ঈদে আমি কার কাপড় আগে কিনবো নাই আমার মা বাবা নাই, কার কাপড় আগে কিনবো। বাস স্ট্যান্ডের ইমাম হইয়া মাঝে মাঝে দেখি কত চাকরিজীবী যুবকেরা বাসের থেকে নাইমা বাড়িতে যাবে, রিক্সায় উঠতে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জিজ্ঞেস করলে জবাব দেয় হুজুর ৫০ টাকা বাড়ার মধ্যে ১০০ টাকা বাড়া দিয়ে বাড়িতে আইছি, কান্দতেছি ঈদ করার জন্য যে বাড়িতে আইলাম কারে লইয়া ঈদ করব গো, আমার মাও নাই বাবাও নাই। লোকেরা যখন জামা কাপড় পরে মার পায়ে সালাম করব, আমি কার পায়ে সালাম করব। এ মায়ের অভাবি বাবার অভাবি যারা মাহফিলে বসে হাত বাড়াইছে আল্লাহ, এই মুহূর্তে আর দেরি করুনা, ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ মাহবুব, ছোট সময় মাদ্রাসায় ভর্তি হওয়ার পর অসুস্থ হয়েছিলাম, রাত্রে বাড়িতে গেলে ঘুম আসে না, আমি দেখেছি আমার মা সারা রাত পাশে বসে থাকে ঘুমায় না, মাঝে মাঝে হাত বাড়াইয়া ডাকে মাহবুব আমার ছেলে রে জীবন ভিক্ষা দাও। যে মা বাবা সন্তানের বিপদে জীবন ভিক্ষা চাইতো গো, এই মা বাবা যার কবরে আমরা তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি খাস করে এলাকার জমিনের নিচে যত মুমেন মুমেনাত কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই এলাকার জমিনের নিচে যত তোমার ওলি আল্লাহগণ তোমার বন্ধু তোমার নবীর আশেক পাগলগণ ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কাজ করে আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, হসপিটালে যাইতে হবে এমন রূপ কাউকে দিও না গো আল্লাহ, হসপিটালে যাওয়ার মতো রূপ যদি কারো থাকে এ মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও, আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, মাহবুব খাস করে যারা কলকারখানায় চাকরি করে সকল শ্রমিক ভাইদেরকে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহ অনেক সময় পত্রিকায় পাই জাহাজে চাকরি করতে যাইয়া বিপদ হয়, আল্লাহ গো সকল বিপদ থেকে হেফাজতে রাইখো গো আল্লাহ। আল্লাহ স্লিপের মধ্যে লেখা হয়েছে এক ভাই অ্যাক্সিডেন্ট অসুস্থ, আল্লাহ গো জনাব আবু বকর ভাইকে সুস্থ করে নে খায়াত বাড়াইয়া দা। আল্লাহ আজকের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম,
দয়া করে মায়া করে এই কমিটির ভাইদের কি তুমি কবুল আর মঞ্জুর করলা? তোমার নবীর আশেক এই খেলোয়াড় ভাইদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি নবীর দিদার দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সবগুলো আমল করার তৌফিক দাও গো আল্লাহ। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, রাবিয়া বশ্রীর মতো বানাইয়া দাও, কাল কিয়ামতে খাতুন জান্নাত ফাতেমা তুজারার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, রমজানের মাস বরকতের মাস, আমাদের সকলকে রমজানের বরকত নসিব করে দাও গো আল্লাহ। সেহরি ইফতার তারাবী আল্লাহ গো সকলের বরকত নসিব করে দাও, রমজানের বরকত সবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। ইয়ান্না দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে, যারা যেখানে যাবে তোমার কুদরতি হাতে দিলাম, আবার সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাহবুব গো যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলেরও সিলাই, দুরুদ ও সালামেরও সিলাই, মাহে রমজানেরও সিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।